নিজের 75 বর্ষপূর্তিতে সেরা উপহার পেল রায়গঞ্জ সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র। এই উপহার এলো রাজ্যস্তরীয় 62তম সুব্রত কাপ টুর্নামেন্টের 2023-এর অনূর্ধ্ব 17 বালক বিভাগে জয়ের মধ্য দিয়ে। গত 2 আগস্ট বুধবার বেলা দুটোই উত্তর চব্বিশ পরগনার আচার্য প্রফুল্ল চন্দ্র হায়ার সেকেন্ডারি স্কুলকে 1-0 গোলে হারিয়ে রাজ্য চ্যাম্পিয়ন হয়ে রায়গঞ্জের খ্যাতনামা বিদ্যালয়। ফাইনাল খেলায় বিদ্যাচক্রের হয়ে একমাত্র গোলটি করে 10ম শ্রেণীর ছাত্র কৃষ্ণ মুর্মু। ম্যান অফ দ্য সিরিজ হন বিদ্যালয়ের ছাত্র তথা দলের অধিনায়ক বিশ্বজিৎ সোনে। সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট পান কৃষ্ণ মুর্মু। সেরা গোলরক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভস পান নাজমুল ইসলাম। এই প্রসঙ্গে বিশ্বজিৎ সোনে কি কি বলেছেন শুনব। নাম তোমার? আমার নাম বিশ্বজিৎ সোনে স্যার। কোন স্কুলে পড়ো? বিদ্যাচক্র হাই স্কুল। কোন ক্লাস? ক্লাস 10। তোমরা যে এতজন, এই যে কতজনের টিম ছিল তোমাদের? আমাদের টোটাল 15 জন। সবাই কি ক্লাস 10 পড়ে? সবাই। তো কেমন লাগছে এখন এখন জয় হওয়ার পর? খুবই আনন্দ লাগছে আমাদেরকে যে আমরা রাজ্য চ্যাম্পিয়ন হয়েছি। তো সারা বছরই কি তোমরা প্র্যাকটিস করো? হ্যাঁ, সারা বছরই প্র্যাকটিস করি। ও খবর আছে ইয়া, স্কুলের পক্ষ থেকেই করো? হ্যাঁ। কে করায় কোচিং? স্কুলের কোচেরা, গেম টিচার, ওরা করে আমাদের প্র্যাকটিস। কেমন লাগলো যে গেলা, যে মানে কতটা সুবিধা অসুবিধা কি ধরনের? ওখানে গেলে মানে যাওয়ার পরে সুবিধা অসুবিধা আছে, অনেক ভালোই ছিল। ভাঙ্গার পক্ষ থেকে যে সমস্ত আমাদের সুবিধা অসুবিধা দেওয়া হলো, খুব ভালো লাগলো আমাদেরকেও। এরপরে তোমরা কোথায় খেলো? এরপরে আমরা দিল্লি খেলতে যাব। কি কি পুরস্কার জিতলে তোমরা চ্যাম্পিয়ন ছাড়া? পুরস্কার চ্যাম্পিয়ন ছাড়া ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট গোলকিপার। ম্যান অফ দ্য সিরিজ কে হলো? কোনটা কে হলো? ম্যান অফ দ্য সিরিজ আমি বিশ্বজিৎ সোরেন, আর বেস্ট গোলকিপার নাজিমুল ইসলাম, আর বেস্ট স্কোরার কৃষ্ণ মুর্মু। সবাই এই স্কুল থেকেই হয়েছে? হ্যাঁ, সবাই বিদ্যাচক্র হাই স্কুলের টিম। পাশাপাশি দলের কোচ তথা বিদ্যালয়ের শিক্ষক শীর্ষেন্দু কুণ্ডু জানান, আগামী অক্টোবর নভেম্বর মাসে দিল্লিতে সুব্রত কাপে জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে বিদ্যাচক্র স্কুল। তিনি এ বিষয়ে আমাদেরকে জানিয়েছেন, শুনব। অভিজ্ঞতা তো খুব সুন্দর, জলপাইগুড়ির ক্লাস্টার, সেখানে দারুণ অভিজ্ঞতা। সেখানে প্রত্যেকটি পরপর 3টে ম্যাচে আমরা জয়ী হই, সেই জন্য আমরা চ্যাম্পিয়ন হিসাবে পরবর্তী পর্যায়ে রাজ্য লেভেল, সেই রাজ্য লেভেলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যাওয়ার ছাড়পত্র পাই। সেখানেও 8টা টিমের খেলা, সেখানে আমরা পর 3টে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে এখন দিল্লি যাওয়ার ছাড়পত্র অর্জন করেছি। ছেলেরা অমানসিক পরিশ্রম করেছে, বিশেষ করে 2য় ম্যাচ রেড লাইটে খেলা, রাত্রি 8টায় শুরু হয়, জল কাদা ভর্তি এবং টোটাল 60 মিনিটের ম্যাচ, পুরোটাই জল বৃষ্টির মধ্যে। অমানসিক পরিশ্রম হয়েছিল সেকেন্ড ম্যাচে এবং সেখানে আমরা 6-0 গোলে জয়ী হই। এরপরে ছেলেরা সম্ভবত সেপ্টেম্বর ও অক্টোবর মাস নাগাদ দিল্লি খেলতে যাবে সুব্রত কাপ। বিদ্যালয়ের এহেন সাফল্যে গর্বিত প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত বলেন, ছাত্রদের কঠোর পরিশ্রমই এই জয়ের মূল উপাদান। এ বিষয়ে তিনি আর কি জানিয়েছেন। এই অনুভূতি ভাষায় প্রকাশ করবার নয়, আমার ছেলেরা সারা বছর ধরে যেভাবে খেটেছে তার ফল আমরা পেয়েছি। তবে এই জয় কিন্তু শুধুমাত্র বিদ্যাচক্র স্কুলের জয় নয়, 75 বছরের ইতিহাসে এই জয় প্ল্যাটিনাম জুবিলির পক্ষ থেকে বিদ্যাচক্র স্কুলের এবছরের 75 বছর পূর্তি চলছে। 75 বছরের পূর্তি উপলক্ষে সমগ্র রায়গঞ্জবাসীকে এই জয়ে আমরা উৎসর্গ করছি। এই জয় 75 বছর পূর্তির উপহার বিদ্যালয়ের পক্ষ থেকে সবার জন্য। আমরা ভীষণভাবে অভিভূত যে আমাদের ছেলেরা প্রচণ্ডভাবে পরিশ্রম করে, প্রচণ্ড খেটে গতকাল ফাইনালে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে, রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে। এরা দিল্লি যাচ্ছে সুব্রত কাপ খেলতে। আমি আশা করব যে সমগ্র রায়গঞ্জবাসী এদেরকে তাদের যে আশীর্বাদ, সে আশীর্বাদ উজাড় করে দেবে, যাতে তারা ন্যাশনাল লেভেলেও জয়ী হয়ে ফিরতে পারে। বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ স্টেশনে বিজয়ীরা পৌঁছলে তাদের সংবর্ধনা দেন বিদ্যাচক্র প্রাক্তনী সমিতি। তাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কনক রঞ্জন সেন, ভাস্কর ভট্টাচার্য, অতনু বন্ধুলাহিরি, অনিমেষ চক্রবর্তী, অঞ্জন মজুমদার প্রমুখ। এই প্রসঙ্গে প্রাক্তনী সমিতির সম্পাদক কনক রঞ্জন সেন কি বলেছেন শুনবো একবার। আমাদের এই স্কুল টিম, আমরা যে স্কুলে পড়তাম এক সময় সেই স্কুল টিম আজকে সুব্রত কাপের রাজ্য পর্যায়ে জয়ী হয়েছে এবং দিল্লির ছাড়পত্র পেয়েছে। এই ব্যাপারে আমরা ওদেরকে সম্বর্ধনা জানার জন্য আমরা খুশি হয়ে এখানে এসেছি সকলে। 75 বছর সে সময় এরকম সাফল্য কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তার সঙ্গে তাৎপর্যপূর্ণ আমাদের সমিতি এই সময় গঠিত হলো, আগে হয়নি, রেজিস্টার্ড হলো এবং স্কুল এই সময় জয়ী হলো, এটা আমাদের কাছে একটা খুবই গর্বের বিষয় মনে হচ্ছে।
কিভাবে সম্বর্ধনা দিলেন আজকে প্লেয়ারদের? আমাদের ওদেরকে আন্তরিক সম্বর্ধনাটাই আসল, আমরা সঙ্গে ফুল, ফুলের তোড়া এবং মিষ্টির প্যাকেট একটা তুলে দিলাম, এইটুকুই আর কি। ওরা যা সাফল্য অর্জন করছে কোনো পুরস্কারই ওদের পক্ষে কম, মানে বেশি না আর কি, কম হয়ে যাবে। এই জন্য ওদেরকে আন্তরিক শুভেচ্ছা দিলাম, ভালোবাসা দিলাম, এটাই আমাদের আসল পুরস্কার ওদের কাছে আর কি, ওদের প্রতি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেশন ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।